নমস্কার সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আইসিটি কম্পিউটার টিচারদের জন্য রেকটিফিকেশন পে ফিক্সেশন রেকটিফিকেশন অর্ডার প্রকাশিত হয়েছে উনত্রিশ অগাস্ট দু হাজার চব্বিশ তারিখ অতএব গতকাল এই অর্ডারটি প্রকাশিত হয়েছে এবং এটি হচ্ছে আপনাদের জন্য ফাইনাল অর্ডার আপনাদের যে নতুন স্যালারি আপনারা এপ্রিল মাস থেকে যে স্যালারি স্যালারি নতুন স্যালারি আপনাদের জন্য নির্ধারিত হয়েছে সেই স্যালারির পাওয়ার ক্ষেত্রে আপনাদের ফাইনাল অর্ডার প্রকাশিত হল যে অর্ডারের মাধ্যমে সমস্ত আইসিটি কম্পিউটার টিচাররা দেখে নিতে পারবেন তাদের সমস্ত ডেটা ঠিক রয়েছে কিনা এবং তাদের যে এনগেজমেন্ট যে ডেট অতএব জয়নিং ডেট থেকে তাদের যে স্যালারি যে স্যালারি তাদের এক্সপিরিয়েন্সের অনুযায়ী যে হওয়ার কথা সেই মতো করে তাদের স্যালারি হয়েছে কিনা তারা নিজেরা কিন্তু সেটা দেখতে পারবেন এবং যদি কোনো কারেকশন করার থাকে সেক্ষেত্রে আপনারা কারেকশন করতে পারবেন এই বিষয়ে অর্ডার প্রকাশিত হয়েছে আপনাদেরকে অনস্ক্রিন অর্ডারটি দেখাবো এবং বিশ্লেষণ করব অর্ডারটিতে কি বলা হয়েছে তার সঙ্গে সঙ্গে সাত দিনের মধ্যে রিপোর্ট করতে হবে নতুন স্যালারি আপনারা কবে পাবেন এটা কিন্তু একটা বড় প্রশ্ন এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের যে এরিয়ার হয়ে গেছে সেই এরিয়ারের বেতনটা আপনারা কবে পাবেন এই বিষয়ে আপনাদেরকে ক্লিয়ার ইনফরমেশন দেব তার জন্য আপনারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আইসিটি সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন অন স্ক্রিন আপনাদের অর্ডারটি দেখাচ্ছি 29 আগস্ট 2024 এই অর্ডারটি পাবলিশড হয়েছে এখন যেটা বিষয় যে আপনাদের এই অর্ডারে কি বলা হয়েছে সেই বিষয়ে আপনাদেরকে বলে রাখি আপনারা যারা 192 টুর আন্ডারে গভর্নমেন্ট আন্ডারটেকিং হয়েছেন আইসিটি কম্পিউটার ইনস্ট্রাক্টর হিসেবে সেই সমস্ত কন্ট্রাকচুয়াল ইনফরমেশন টেকনোলজি পার্সোনাল অতএব যারা আইসিটি ইন্সট্রাক্টররা গভর্নমেন্ট আন্ডারটেকিং হয়েছেন ওয়ান নাইনটি টুর আন্ডারে আপনাদের এপ্রিল মাস থেকে নতুন স্যালারি নির্ধারিত হয়েছে সেই স্যালারির যে প্রসেস সেই প্রসেসের কিন্তু ফাইনাল অর্ডার উনত্রিশ অগাস্টে বেরিয়েছে এবং এখানে বলা হচ্ছে যে আপনাদের যে পে ফিক্সেশন রয়েছে আপনাদের এনগেজমেন্ট ডেট অনুযায়ী আপনারা যে বেতন আপনাদের পাওয়ার যে কথা সেই বেতন কিন্তু আপনারা পেতে চলেছেন সেই বেতন যে আপনারা পেতে চলেছেন তার যে টোটাল ডেটা সেই ডেটা কিন্তু প্রকাশিত করা হয়েছে এই নোটিফিকেশনের মাধ্যমে এবং সেই ডেটা আপনারা সাত দিনের মধ্যে আপনাদেরকে ডিআই অফিসে যোগাযোগ করতে হবে যদি আপনাদের কোনো কারেকশন থাকে যদি কোনো ভুল আপনাদের থেকে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে সেটা ভেরিফাই করে নিতে হবে এবং ভেরিফাই করার পরে আপনারা ডিআই অফিসে আপনাদেরকে যোগাযোগ করতে হবে সমস্ত ডকুমেন্ট নিয়ে যোগাযোগ করতে হবে এখানে কিন্তু বারবার করে বলে দেওয়া হয়েছে যে উইদিন সেভেন ডেজ মধ্যেই কিন্তু আপনাদের করতে হবে এবং আপনাদেরকে দেখাবো যে এই পিডিএফ টি বাংলা শিক্ষা পোর্টাল থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এই পিডিএফ টি বা এই নোটিফিকেশন বা এই বিজ্ঞপ্তিটি শিক্ষা পোর্টালে আপলোড করা হয়েছে এবং আপনাদেরকে সমস্ত যত আইসিটি কম্পিউটার টিচার আপনারা রয়েছেন আপনাদের প্রত্যেকের নামের তালিকা এখানে কিন্তু দেওয়া রয়েছে প্রায় একশো আঠাত্তরটি পিডিএফ পেজ এখানে রয়েছে আপনারা এখান থেকে আপনাদের নিজেদের নাম স্কুলের নাম এনগেজমেন্ট ডেট কত স্যালারি সমস্ত তথ্য আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন এবং সেটাকে কারেকশন করার প্রয়োজন হলে আপনারা ডিআই অফিসে যোগাযোগ করতে হবে এবারে আপনাদেরকে আমি বলবো যে এই নতুন বেতন আপনারা কবে থেকে পাবেন এখানে একটা বিশ্লেষণের বিষয় রয়েছে আপনাদেরকে বলে রাখি যে উনত্রিশ তারিখ যেহেতু এই অর্ডারটি পাবলিশ হয়েছে আপনাদের প্রতি মাসের এক তারিখে আপনারা স্যালারি পেয়ে যান যেহেতু উনত্রিশ তারিখ এই অর্ডারটি পাবলিশড হয়েছে এবং সাত দিন দেওয়া রেকটিফিকেশনের সেক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে কিন্তু প্রায় পাঁচ তারিখ লেগে যাবে এটা রিপোর্ট হবে যদি কোনো রিপোর্ট থাকে তাহলে সেটা কারেকশন হবে এবং তারপরেই কিন্তু আপনারা স্যালারি পাবেন অতএব আপনারা ধরে নিতে পারেন অগাস্টের শেষে অতএব সেপ্টেম্বরের যে এক তারিখ আপনারা যে বেতনটি পাবেন সেটা হয়তোবা হয়তো বা নাও নতুন বেতন হতে পারে তবে এটা নিশ্চিতভাবে বলতে পারি আপনারা অক্টোবরে গিয়ে অক্টোবরের এক তারিখে গিয়ে হান্ড্রেড পারসেন্ট নতুন স্যালারি আপনারা পাবেন এটা আমরা বলতে পারি অতএব আপনারা আপনাদের জন্য শুভেচ্ছা থাকবে আপনাদের জন্য শুভকামনা থাকবে এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের যদি আপনারা অক্টোবরে গিয়ে এই স্যালারি পান সেক্ষেত্রে আপনাদের এপ্রিল মে জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর পাঁচ মাসের এরিয়ার আপনাদের কিন্তু হয়ে যাচ্ছে এবং সেই এরিয়ারের টাকা এটা পুরোটাই ডিপার্টমেন্টাল বিষয় আপনাদের যে আইসিটি যে সংগঠন রয়েছে সেই সংগঠনের উদ্যোগে এই এরিয়াটি যত তাড়াতাড়ি সম্ভব আপনাদেরকে আপনাদের নিজেদের প্রচেষ্টায় এবং ডিপার্টমেন্টের সহযোগিতায় আপনারা এরিয়ার পাবেন এবং সেই এরিয়ার যত দ্রুত পাবেন তারই কামনা করবো যে আপনারা যত দ্রুত সম্ভব এই এরিয়াটি পেয়ে যান সে কারণে এখানে আরো একটি বিষয় বলে রাখি যে সমস্ত আইসিটি কম্পিউটার টিচাররা ফেজে রয়েছেন আপনাদের আপনাদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা যখন আসবে আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যারা তখন সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকুন